বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। স্ট্যান্ডিং টিকিট কিনতে ভোর থেকে কমলাপুরে যাত্রীদের ভিড়, প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত। গাজীপুরে ইফতার খেয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি। মহারাষ্ট্রে অমিত শাহের অনুষ্ঠানে হিটস্ট্রোকে 11 জনের মৃত্যু। লোডশেডিং এর প্রতিবাদে ফেনীতে পল্লী বিদ্যুতের অফিসে হামলা। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যোগে ঈদ যাত্রা শুরু হয়েছে আজ সোমবার সকাল 6:20 কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী অভিমুখ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এবছর ঈদ যাত্রায় 100% টিকিট অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, ফলে স্টেশনে সেই চিরচেনা ভিড় ও ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তারা যাত্রা শুরুর আগে স্ট্যান্ডিং টিকিট নিতে কাউন্টারে যাচ্ছেন, এতে ভোর থেকে কমলাপুর স্টেশনে বেশ ভিড় দেখা গেছে। স্ট্যান্ডিং টিকিটের জন্য সেরির পরপর স্টেশনে এসেছেন পারাবত এক্সপ্রেসের যাত্রী মাহমুদ, তিনি সিলেট যাবেন কিন্তু অনলাইনে টিকিট পাননি। মাহমুদ জাগোনিউজকে বলেন, এবার আমি অনেক চেষ্টা করেও টিকিট পাইনি, যেহেতু গ্রামে যেতে হবে তাই স্ট্যান্ডিং টিকিট পেতে আজ এসেছি, বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছি, টিকিট পেলে আজই চলে যাব। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে যশোরের বেনাপোল, প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। রোববার এখানকার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার যশোরের তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, এর আগে শুক্রবার ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা অব্যাহত থাকার কারণে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, রোজাদার মানুষ একদম হাঁফিয়ে উঠছেন, যেন গরমে জনজীবন শাহী অবস্থা। কোনো কাজ না করলেও ঘামে শরীর ভিজে যাচ্ছে, তার মধ্যে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং মানুষের এ দুর্ভোগের মাত্রাকে আরও কয়েক দফা বাড়িয়ে দিয়েছে। একাধিকবার বিদ্যুৎ চলে যাবার কারণে মানুষের প্রাণ ওষ্ঠাগত। বন্দর এলাকায় 2-3 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে ইফতার তারাবি সেহরির সময় বিদ্যুৎ থাকে না, ঘন্টার পর ঘন্টা চলছে লোডশেডিং। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অভ্যন্তরে ইফতার খেয়ে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই সঙ্গে সোমবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুয়ান কবির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কারখানায় প্রতিদিন প্রায় 13,000 জনবল ইফতার গ্রহণ করে থাকেন। বরাবরের মতো রোববারও প্রতিষ্ঠানের অভ্যন্তরে সবার জন্য স্বাস্থ্যসম্মত ইফতারের আয়োজন করা হয়। ইফতার গ্রহণের সময়ে কয়েকজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনার মূল ডাইনিংয়ের বাইরে শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন। তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো অন্তত 11 জনের, ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। জানা গেছে রোববার মহারাষ্ট্র ভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে বসেছিলেন দর্শকরা। হিটস্ট্রোকে ওই 11 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অসুস্থ আরও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন অমিত শাহ। চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন।
ফেনীর ছাগলনাইয়ায় অব্যাহত লেট শেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার রাত 8টার দিকে প্রতিবাদী জনতা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া উপজেলা শহরসহ উপজেলা জুড়ে অতিমাত্রায় লোডশেডিং চলছে। অতিমাত্রায় লোডশেডিংয়ে গ্রাহকরা অতিষ্ঠ। এই সূত্র ধরে রোববার ইফতারের পর ছাগলনাইয়া শহরে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিদ্যুৎ কার্যালয়ের সামনে গেলে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর শুরু করেন। এ সময় তারা লোহার গেট, ইলেকট্রিক যন্ত্রপাতি, অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। পুলিশ এলে হামলাকারীরা ছটকে পড়েন। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই দেশ দুইটির মধ্যে সম্পর্ক জোরালো হচ্ছে। এর প্রধান কারণ, মস্কো ও বেইজিং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রভাব কমাতে চায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কোতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের এক মাসেরও কম সময়ের মধ্যে পুতিন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু রোববার জেনারেল লি শংফুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের শুরুতেই পুতিন রাশিয়া ও চীনের মধ্যে বর্তমান সম্পর্কের প্রশংসা করে বলেন, আমরা সামরিক বিভাগের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি নিয়মিত প্রয়োজনীয় তথ্য বিনিময়, সামরিক প্রযুক্তিগত সহযোগিতা, আকাশ ও সমুদ্রপথে যৌথ মহড়া পরিচালনা করছে। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয় সেজন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে, রাজ্যটির সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, পূর্বাভাস অনুযায়ী গরমের তীব্রতা আরও বাড়বে, তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, এবারের গরমটা অনেক আগে শুরু হয়েছে, হিটস্ট্রোকে কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে সেটা দেখতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ হকি ফেডারেশন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। দুটি ফেডারেশনের নির্বাচনের জন্য কমিশন গঠন করেছে এনএসসি। কমিশন সভা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। বাংলাদেশ হকি ফেডারেশন নির্বাচনের জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের কমিশন। এই তিনজন হলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক অর্থ, পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক ও জাতীয় ক্রীড়া পরিষদের হিসাব রক্ষণ কর্মকর্তা। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন নির্বাচনের জন্য গঠিত কমিশনের তিনজন হলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন, জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা। চিকিৎসার উদ্দেশ্যে রাতে সিঙ্গাপুর যাচ্ছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, ভুগছেন চোখের জটিলতায়। রোববার রাতে জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে মাসরুর পারভেজ। তিনি বলেন, রাত 11:55 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বাবা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করা হবে তার। এবার মূলত চোখ দেখাতে যাবেন তিনি। অন্যান্য অসুস্থতার পাশাপাশি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জ্যাগো FM 94.4 অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জ্যাগোনিউজ24.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।